আসসালামুয়ালাইকুম, স্বাগত জানাচ্ছি জয় নিউজ বিডি চ্যানেলে। মানুষ প্লেনে উঠতে পারে না, পেঁয়াজ উঠেছে। বাণিজ্যমন্ত্রী টিপু মুসি বলেছেন, মানুষ প্লেনে উঠতে পারে না, আর আমরা কিন্তু প্লেনে করে পেঁয়াজ নিয়ে আসছি। কার্গো প্লেনে পেঁয়াজের চালান আসা শুরু হয়েছে। আগামী 10 দিনের মধ্যে পেঁয়াজের বাজার স্বাভাবিক হয়ে যাবে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের দ্বিবার্ষিকী সম্মেলনে তিনি একথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। আমদানি করা পেঁয়াজ কোনোভাবে 120 টাকার বেশি হবে না। তিনি বলেন, ষড়যন্ত্রকারী অসাধু ব্যবসায়ীরাই কারসাজি করে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে। আমরা শুরু থেকে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছি। টিপু মুন্সি বলেন, গত 13 নভেম্বর ভারত আমাদের দেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়, আর এই সুযোগে রাতারাতি অসাধু ব্যবসায়ীরা আমাদের এখানে দাম বাড়িয়ে দিয়ে অস্থিরতা তৈরি করে। এই জন্য বিকল্প উৎস হিসাবে আমরা মিশর, তুরস্ক, মিয়ানমার ও পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানির উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে প্রায় 200 টন পেঁয়াজ এসে পৌঁছেছে। এই পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। আগামী 25 নভেম্বর পর্যন্ত কার্গো বিমানে করে পেঁয়াজ আসবে বলে জানান বাণিজ্যমন্ত্রী। আমাদের খবরটি দেখার জন্য ধন্যবাদ।